মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ব্রাহ্মণদের ভাতা এবং গৃহ প্রদান করা হবে। সেই কারণে মুখ্যমন্ত্রীকে সম্মাননা জ্ঞাপনের মধ্য দিয়ে পথসভা শুরু করলেন কোতলপুর ব্লকের ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা। পথসভাতে প্রায় 450 ব্রাহ্মণ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ব্রাহ্মণদের ভাতা প্রদানের যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে খুশি প্রত্যেককেই। তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। ব্রাহ্মণ সমাজের সদস্যরা তাদের আরও যে দাবি রয়েছে সেগুলি তুলে ধরেন এদিন। তাদের দাবি, 8000 ব্রাহ্মণ ছাড়াও আরও বেশি সংখ্যক ব্রাহ্মণকে সাহায্য প্রদান করা হোক। মানবিক মুখ্যমন্ত্রী, তিনি এই কথা অবশ্যই বিবেচনা করবেন বলেই আশাবাদী ব্রাহ্মণ সমাজের সদস্যরা। তাদের আরও দাবি, পঞ্চম শ্রেণী পর্যন্ত সংস্কৃত ভাষা পাঠ্যপুস্তকের আওতাভুক্ত করা হোক। পথসভায় পূর্বে প্রয়াত তাপস চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন করা হয় এদিন। প্রত্যেক অঞ্চলে একটি করে টোল চালু করতে হবে, যেখানে ব্রাহ্মণদের পূজা পাঠ শেখানো হয়, প্রবীণদের, নিত্য পূজারীদের, দুস্থ ব্রাহ্মণদের জন্য ভাতা চালু করতে হবে এবং স্বাস্থ্যসাথী ইত্যাদি যা সমস্ত সরকারি সহযোগিতা করা যায় প্রত্যেক ব্রাহ্মণ যাতে পায়, সেই জন্যে আমরা এই নদভা দাবিতে ব্রাহ্মণ ট্রাস্ট থেকে আমরা আবেদন করেছি। 8000 ব্রাহ্মণদের আপনি দিদিকে জানাবেন, আরও বেশি করে দাবি জানাবেন। প্রায় 1 কোটি ব্রাহ্মণ সন্তান থাকলেও এটা এখনই কোনো সরকারের পক্ষেই সম্ভব নয় সবাইকে দেওয়ার। তবুও যে এই 8000 জনকেও যে দিয়েছে, আমরা চিন্তাভাবনা নিয়েছি তার মধ্যেই যারা প্রবীণ তাদেরকে আমরা এই 8000 চালিয়ে দেবো। আমরা আবেদন জানাচ্ছি আরও যাতে পরে আরও আস্তে আস্তে করে দিবেন, আমরা সেটা সবাই মিলে আমরা সমানভাবে চালিয়ে নেব এবং এটা আমরা এতেই আমরা ধন্য, আমরা উপকৃত, আমরা সম্মান পেয়েছি, এটাই আমাদের যথেষ্ট। ধন্যবাদ। আপনার নাম? আপনার নাম? আমার নাম শান্তিনাথ চক্রবর্তী। আমি সনাতন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের কোতুলপুর ব্লকের সম্পাদক শান্তিনাথ চক্রবর্তী। ধন্যবাদ। আজকে আমাদের ব্রাহ্মণ জাতি বহুদিন ধরে সরকারি অনুদান থেকে বঞ্চিত এবং সেই জন্যে আমরা সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট সংগঠনের মাধ্যমে দিদির কাছে আমাদের পঞ্চম শ্রেণী থেকে সংস্কৃত ভাষা চালু, প্রত্যেক অঞ্চলে একটি করে টুলস ব্যবস্থা এবং প্রবীণদের জন্য ভাতা ইত্যাদি নদভা দাবিতে আমাদের সংগঠনের মাধ্যমে আমরা আমাদের সরকার মাননীয় মমতা ব্যানার্জিকে জানিয়েছিলাম। আমাদের এই দাবি তিনি কিছু অংশে পূরণ করেছেন। সেই দাবির মধ্যে প্রবীণদের জন্য 8000 জন প্রবীণ ব্রাহ্মণকে ভাতা এবং 8000 জন গৃহহীন ব্রাহ্মণকে গৃহ দান করার কথা ঘোষণা করেছেন। এর জন্য আমরা ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আজ আমাদের এই পথসভা। কোথা থেকে কোথায় পথসভাটি হলো? আজকে আমাদের পথসভাটি কোতুলপুর ব্লক কমিটির দ্বারা আরম্ভ হয়েছে এবং কোতুলপুর নেতাজি মোড় থেকে শুরু করে চৌরাস্তার মধ্য দিয়ে 11 বুলেটস ক্লাবের মধ্য দিয়ে রাস্তার মধ্য দিয়ে আবার সবজি বাজারের সদস্য এখানে ছিল আজকে পথসভায়। কতজন সদস্য ছিল এখানে? আমরা প্রায় সদস্য অনেকেই আছেন। আজকে আমরা এই করোনা আবহের জন্য আমরা সবাইকে কম নিয়ে এসেছি, যাতে করে আমরা প্রায় 425 জনের মতো আমরা এখানে আছি। আচ্ছা, এই যে ধরুন আপনাদের যে দাবি দেওয়াগুলো ছিল, প্রথম হচ্ছে পঞ্চম শ্রেণী থেকে কোতলপুর থেকে আমির খানের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। অ্যাডমিশন ওপেন 2020-21 সেশন, সপ্তগিরি স্কুল অফ নার্সিং, ব্যাঙ্গালোর। For GNM Nursing, BSc Nursing, MSc Nursing. For admission, contact 781-396-3001. মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস ছাত্রছাত্রীদের জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি দপ্তরের সহায়তায় আরামবাগ প্রাইভেট ITI-তে ফিটার ও সার্ভেয়ার কোর্সে ভর্তি চলছে। আমাদের ঠিকানা আরামবাগ প্রাইভেট ITI, দৌলতপুর, আরামবাগ, হুগলি। বিশদ জানতে ফোন করুন এই নম্বরে
9932855306, 9932855121. আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।